অনেক দিন আগের কথা জঙ্গলের একটি গাছের ডালে একটি টুনি পাখির বাসা ছিল টুনি পাখির দুটি সুন্দর ছানাও ছিল ছানাগুলো দেখতে খুবই সুন্দর এবং ফুটফুটে ছিল আমাদের এই জঙ্গলে কোনো খাবার পাওয়া যায় না খাবারের জন্য আমাকে অনেক দূরে যেতে হয় শোনো আমার ছানারা আমি খাবারের জন্য বের হয়ে যাচ্ছি তোমরা দুজনে বাসাতে চুপচাপ বসে থাকবে বাসা থেকে কোথাও বের হবে না ঠিক আছে মা আমরা বাসা থেকে বের হব না তুমি আমাদের জন্য খাবার নিয়ে তাড়াতাড়ি চলে আসবে আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ঠিক আছে আমার লক্ষ্মী সানারা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব এই কথা বলে টুনি পাখি খাবারের জন্য বের হয়ে গেল সে খাবারের খুঁজে অনেক দূরে চলে গেল উড়তে উড়তে সে একটি গাছে ডালে গিয়ে বসল সারাদিন জঙ্গলে ঘুরে দেখলাম কিন্তু কোথাও খাবার পেলাম না কি যে করব খাবার না পেলে তো আমার ছানারা না কে থাকবে যেভাবেই হোক আমাকে কাবার খুঁজে বের করতেই হবে যাই গিয়ে দেখি জমিনে কোনো ফসল আছে নাকি তখন পাখি জমিনে চলে আসে এবং সে একটি জবের জমিন দেখতে পায় জমিতে অনেক ভালো জব হয়েছে আর সেই জমিনের পাশে একটি কাকের বাসা ছিল সে জবের বাগান পাহারা দিত যদি কেউ জব চুরি করতে আসে তাকে ধরে কাঁচায় বন্দি করে রাখত আর এই তো অনেক জব দেখা যায় এগুলো মনে হয় এমনিতেই হয়েছে যাই এই জবের বাগান থেকে একটি চড়া নিয়ে চলে যায় আমার বাচ্চাদের খাবার দেয় তখন টুনি পাখি তার টুট দিয়ে একটি চড়া তুলে ফেলে যখন সে চলে আসবে ঠিক তখন ওই কাকতা দেখতে পায় আরে টুনি পাখি আমার বাগানের চুরি করতে এসেছে যাই টুনিকে ধরে কাঁচায় বন্দি করে রাখি তখন সে উড়াল দিয়ে টুনি পাখিকে ধরে ফেলে কিরে দুষ্ট টুনি আমার বাগানের পশল চুরি করতে এসেছিস তুই তো অনেক বড় চোর হয়ে গেছিস আজকে তোকে কাঁচাই বন্দি করে রাখব কাকবাই বিশ্বাস করেন আমি আপনার বাগানের ফসল চুরি করতে আসিনি আমার বাচ্চারা দুই দিন না ধরে নাকে খেয়ে আছে তাই আমি একটি চড়া তুলে ফেলেছি প্রয়োজনে আমি আপনার এই খাবার পরিশোধ করে দিব খাবার চুরি করিস আবার কথা বলিস আজকে তোকে কাছে বন্দি করে রাখব যাতে আর কোনোদিন চুরি করতে না আসিস এই কথা বলে কাক তখন টুনি পাখিকে কাছাই বন্দি করে রাখে আর কাঁচার ভিতরে টুনি পাখি একা একা কান্না করতে থাকে